তালিকাখন ক্রমাত এতিয়া দিঘলিয়া হৈ গৈ আছে দুর্নীতিগ্রস্ত বন বিষয়ের সম্পত্তির পাহাড় দেখি হতবাগ হল সিএম ভিজিলেন্স দুর্নীতিরে পর্বতম সম্পত্তি গঢ়া আখতার হুসেনের গুয়াহাটির বাসগৃহত সিএম ভিজিলেন্সৰ চলিল এই অভিযান এই অভিযানত বহু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করবলৈ সক্ষম হল সিএম ভিজিলেন্সৰ অভিযান আখতার হুসেনের বাসগৃহত সিএম ভিজিলেন্সর জালত পড়েছে এবার আখতার হুসেন আখতার হুসেন এগারী সরকারি বিষয়া আখতার হুসেনের হাতিগাঁওয়ের শেওয়ালি পথত স্থিত হাউস নম্বর এইটত আজি পুয়ার ভাগরে সিএম ভিজিলেন্সে চলাইছে অভিযান কেবল হাতিগাঁওয়ের সেই ঘরটুতে নহয় সিএম ভিজিলেন্সে অভিযান চলাইছে হিজুবাড়ির ক্লাসিক এপার্টমেন্টর তৃতীয় মহলায় হিজুবাড়ি যে মাজার রোডত থাকা এই ক্লাসিক যে এপার্টমেন্ট আছে ক্লাসিক এপার্টমেন্টত অভিযান চলি যায় সিএম ভিজিলেন্সৰ এটা দলে এই মুহূর্তে যে তৃতীয় মহলা আছে তৃতীয় মহলাত অভিযান চলোৱা কথা এই মুহূর্তে জানিব পৰা গৈছে ধেমাজিৰ ডিভিজনেল সয়েল কনজারভেশন অফিসার হিসাবে তেওঁ বর্তমান কর্মরত হয়ে আছে আই বহির্ভূত সম্পত্তি থকার অভিযোগত 6/23 নম্বর গোচরের ভিত্তিত আখতার হুসেনের বাসগৃহত আজি অভিযান চলোৱা হয় এগারী আখতার হুসেনের পর্বত সম সম্পত্তি আছে কেবল গুয়াহাটী মহানগরীতে নহয় গুয়াহাটী মহানগরীর কেবা ঠাইতো তেওঁৰ ছমহলীয়া দহমহলীয়া অট্টালিকা আছে আর গোয়ালপাড়াতো তেওঁৰ বহু সম্পত্তি আছে সাতমহলীয়া নহয় আসলে দশমহলীয়া আর আমার গোয়ালপাড়া পঞ্চরণ রোড ইন্ডিয়ান ব্যাংক একটা বিল্ডিং ভাড়া দিছে তেওঁ আনফালে আপনার গোয়ালপাড়া চহৰৰ শালবাড়ীত শুনামতে প্রায় তিনটা ঠাইত মাটি আছে আর তেওঁৰ যে অরিজিনাল আমবাড়ি গতি এইটো আমার রাইজর দেখাত আর বেনামে যে কিমান সম্পত্তি আছে না জানো আমি ইয়ার উপরও সিএম ভিজিলেন্সৰ অভিযানৰ পাছত এই কথা জানিব পৰা যাব যে তেওঁৰ সম্পত্তিৰ তালিকা আৰু কিমান দীঘল হয় সিএম ভিজিলেন্সৰ সন্দেহ যে আখতার হুসেনৰ বাসগৃহত কোটি টকা জমা হৈ আছে আর এই হাতিগাঁও হিজুবাড়ির সোমবারে বিয়লি শিলচরতো সিএম ভিজিলেন্সে চলাইছিল অভিযান বন সংমণ্ডল কার্যালয়ত অভিযান সিএম ভিজিলেন্সর বন সংমণ্ডলের কার্যালয়ের বিষয়াক জেরা চলোৱা হয় বিয়লির পর অব্যাহত আছে ভিজিলেন্সর এই অভিযান শিলচরতো কার্যনির্বাহ করেছিল ডিব্রুগড়ত কার্যনির্বাহ করেছিল ধেমাজিত কার্যনির্বাহ করেছিল এইজন ভ্রষ্টাচারী ডিএফও আখতার হুসেনে এয়া শিলচরের অভিযানক খবর আমি জানাইছো হাতিগাঁও হিজুবাড়ির সোমবারে বিয়লি শিলচরত সিএম ভিজিলেন্সে চলাইছিল অভিযান আৰু আজি অভিযান চলিব নেকি এই সন্দৰ্ভত আমি শেহতীয়া খবৰ লাভ কৰিবৰ বাবে যোগাযোগ স্থাপন কৰিছো আমাৰ সতীৰ্থ সাংবাদিক হীৰক জ্যোতি মালাকাৰৰ সৈতে হীৰক সম্পত্তিৰ পাহাৰ এই মুহূৰ্তত উন্মোচিত হৈছে এইজন ডিএফও আখতাৰ হুসেনৰ আজি ক'ত ক'ত অভিযান চলোৱাৰ সম্ভাৱনা আছে শেহতীয়া অভিযানত আৰু কি কি তথ্য লাভ কৰিছে সিএম ভিজিলেন্সে হীৰক চক যে কালি দিনটো যদি চাব যায় কালি দিনটো আখতার হুসেনৰ যিবোৰ যিটো বাসগৃহ আছিলে প্ৰথমটো আছিলে আপোনাৰ হাতিগাঁও শেৱালি পথৰ বাসগৃহ আৰু দ্বিতীয়টো আছিলে যিটো ক্লাছিক এপাৰ্টমেণ্ট আচলতে হিজুবাৰী থকা ক্লাছিক এপাৰ্টমেণ্ট তাতে আৰক্ষী দল আৰক্ষীৰ লগতে সিএম ভিজিলেন্সৰ দলে তাত অভিযান চলায় অভিযানকালত তেওঁলোকে যথেষ্ট আপত্তিজনক নথিপত্ৰ লাভ কৰিছে প্ৰথমে যিটো যি স্থানত অভিযান চলাইছিল হাতিগাঁৱত সেই ঘৰটো ইমান সুবিশাল অট্টালিকা তাৰ যিবোৰ ৱাল আছে বা দেৱাল আছে দেৱালৰ জোখমাপ লোৱা হৈছিল লগতে ভিতৰৰ এটা দলে যিহেতু সম্পত্তি যিবোৰ নথিপত্ৰ সেই নথিপত্ৰৰ লগতে যিবোৰ ফাৰ্নিচাৰ আছে বা আচবাবপত্ৰ আছে সেইবোৰ যিহেতু দৈৰ্ঘ্য লোৱা দেখিবলৈ পোৱা গৈছিল আৰু বিশেষকৈ সিএম ভিজিলেন্সৰ যিটো দল আছিলে সেই দলটোৱে ক্লাছিক এপাৰ্টমেণ্টতে অভিযান চলায় অভিযানকালত তেওঁলোকে ক্লাছিক এপাৰ্টমেণ্টৰ যি তৃতীয় মহলা আছে তৃতীয় মহলাত তেওঁ ভাড়াতীয়া হিচাপে ভাড়াতীয়া লোকক দিয়া হৈছে আৰু তাতো তেওঁলোকে সোধপোছ অব্যাহত ৰাখে কিন্তু এই যে আফতাৰ হুসেনৰ কথা ক'ব বিচাৰিম যে আফতাৰ হুসেনে ইয়াৰ পূৰ্বে মৰিগাঁৱত তেওঁ ডি এফ অ আছিলে আৰু তাৰ উপৰিও যোৰহাট আদি বিভিন্ন স্থানত আৰু ধেমাজিত তেওঁ ডি এফ অ হিচাপে কৰ্মৰত আছিলে সেই সময়ত কিয় তেওঁ কোটি টকাৰ সম্পত্তিগৰাকী হৈছিলে আৰু সিএম ভিজিলেন্সৰ যিটো গোচৰ ৰুজু হৈছিলে 6/2023 সেই গোচৰটোৰ ভিত্তিত ইতিমধ্যে যে তদন্ত চলি আছে আৰু সেই গোচৰটোত কোৱা হৈছিল যে তেওঁ যি সম্পত্তিৰ পৰিমাণ আচলতে যি বৈধ সম্পত্তিৰ পৰিমাণতকৈ অবৈধ সম্পত্তিৰ পৰিমাণ অধিক বা অধিক এনেধৰণৰ অভিযোগ উত্থাপন হৈছিল আৰু তাৰে পিছতে সিএম ভিজিলেন্সৰ দলটোৱে আচলতে এই তদন্ত অব্যাহত ৰাখিছে আৰু আফতাৰ হুসেন এনে এজন ব্যক্তি য'ত তেওঁ গোৱালপাৰাত সম্পত্তি আছে লগতে গুৱাহাটী মহানগৰৰ বিভিন্ন স্থানতো তেওঁ সম্পত্তি আছে আৰু তেওঁৰ
যে বেটকুচি থাকা যে মাটি আছে সেই বেটকুচি মাটির কারণে জোখমাপ করবলে সিএম ভিজিলেন্স দলটি গেছিল। আজি হয়তো আন আন যু স্থান আছে বা যু স্থানের সম্পত্তি আছে সেই সম্পত্তির স্থানত অভিযান চলাব বা জোখমাপ লওয়ার সম্ভাবনা আছে। আর এই জোখমাপ লওয়ার পিছতে পিছতে যেহেতু সেই জোখমাপর কিমান পরিমাণ হব বা সেই মাটির দাম কিমান ভ্যালু কিমান এই সকলবর সিএম ভিজিলেন্সে পরীক্ষা করব। তারপিছতেই একটা সঠিক সিদ্ধান্ত লব যে আসলে সেয়া নামি নে বেআইনি সম্পত্তি সেই কথা লব। আর এই সিএম ভিজিলেন্সে একটা অভিযোগ লাভ করেছিল যে ঘর যথেষ্ট পরিমাণ টাকা আছে এনে ধরনের অভিযোগ লাভ করেছিল। এই মুহূর্তলকে কিন্তু টাকা উদ্ধার করবলে সক্ষম হওয়া নাই সিএম ভিজিলেন্সের দলটোয়ে। হয়তো আন আন যু স্থান আছে আন আন যু ফ্লেট আছে বা সম্পত্তি আছে সেই স্থানত উদ্ধার হওয়ার পূর্ণ সম্ভাবনা ইতিমধ্যে প্রকট হয়ে পড়ছে। আর গোয়ালপাড়া যেহেতু গোয়ালপাড়া যেহেতু বাসগৃহ অরিজিনাল বাসগৃহ গোয়ালপাড়া গোয়ালপাড়া থাকা সময়সাত একটা সাতমহলিয়া বিল্ডিং বনাইছে তাতে একটা ব্যাঙ্ক ভাড়া দিয়া ভাড়া হিসাবে দিছে যিনটো ব্যাঙ্কের মালিক হয়েছে নিজে। আর সেই আন আন গোয়ালপাড়ার বিভিন্ন স্থানত সম্পত্তি তালিকা দীঘলীয়া বলে জানিপরা গেছে। আর বিগত যেহেতু 2021 বর্ষের যে নির্বাচন আছে সেই নির্বাচনে পশ্চিম গোয়ালপাড়া সমষ্টিত কংগ্রেসের টিকট বিচারিছিল কিন্তু কংগ্রেসের সেই টিকিট বা হাইকমান্ডে সেই টিকিট দিয়া নাছিল। কিন্তু তার পূর্বরেপা 2018-19 বর্ষরপা কিন্তু সেই বিভিন্ন স্থানত গোয়ালপাড়া পশ্চিম গোয়ালপাড়া বিভিন্ন স্থানত প্রচার চলাও দেখবলে গুপ্ত ধন থাকা বলে সন্দেহ করা হয়েছে। বৃহৎ পরিমাণের গুপ্ত ধন সেই গুপ্ত ধনের সন্ধানত কালিরে পুরো অভিযান চলা হয়েছে। গতি এই গুপ্ত ধনের সন্ধানত আজিও অভিযান চলিব পারে। লগতে ব্যাংকর পাসবুকে হোক তেনেকুয়া ধরনের নথিপত্র কেনেকুয়া ধরনের জব্দ করা হয়েছে সেই সন্দর্ভত কিবা তথ্য সদরি করা হয়েছে নাকি? হয় চক জয়ন্ত তদন্ত খাতে এই মুহূর্তে যেহেতু সিএম ভিজিলেন্সের দলটোয়ে কোনো ধরনের তথ্য সদরি করা নাই কিন্তু বৃহৎ গুপ্তধন থাকার সম্ভাবনা আছে। কিন্তু যে দুটা স্থানত ইতিমধ্যে অভিযান চলালে কিন্তু সেই দুটা স্থানত এই মুহূর্তলকে কিন্তু কোনো ধরনের গুপ্তধন লাভ করা নাই। হয়তো অন্যান্য স্থানত আছে স্থানত যু অভিযান চলিব অভিযান কালত সেই গুপ্তধন পরিমাণ ওলাব পারে বা গুপ্তধন ওলাব পারে। ইয়ার বই চাব যায় 2016 বর্ষত যিমত মুখ্যমন্ত্রী হয়েছিল সর্বানন্দ সোনোয়াল। সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী হওয়ার পিছতেই ডিএফওর ঘরতে প্রথমতে অভিযান চলিছিল। আর অভিযান কালত যে এন্টিকরাপশনের অভিযান আসলে সেই এন্টিকরাপশনের অভিযানের কালত বৃহৎ ধনের ধন উদ্ধার করবলে সক্ষম হয়েছে। হয়তো এই আখতার হুসেনের ঘরটো এনে ধরনের ধন কোরবাত নয় কোরবাত কোনোবা এটা ঘরত হয়তো ধন লাভ করার পূর্ণ সম্ভাবনা আছে। কারণ যে অভিযোগ লাভ করেছে সেই অভিযোগ অনুসারে তদন্ত অব্যাহত রাখিছে সিএম ভিজিলেন্সে। আর সিএম ভিজিলেন্সে সিএম ভিজিলেন্সে একটা গুরুতর অভিযোগ লাভ করেছিল যে সম্পত্তির বিভিন্ন স্থানত ধন আছে বা গুপ্তধন আছে বলে অভিযোগ উত্থাপন হয়েছিল। আর তার এও বর্তমান যেহেতু শিলচরত সেলফ কনজারভেশন অফিসার হিসাবে কর্মরত আছিল আর তাতো বিভিন্ন ধরনের অভিযোগ অভিযোগ হয়েছে যে যু ঠিকাদার আসে আসলে দুর্নীগ্রস্ত ঠিকাদার সকলক ধনের বিনিময়ত ঠিকা দিয়ে এনে ধরনের বিভিন্ন অভিযোগ উত্থাপন হয়েছিল। আর সেই ধনের বিনিময়তে যু ধন লাভ করে তাতে তার ব্ল্যাকমনি বলে কব লাগবে। সেই ব্ল্যাকমনির জড়িয়ে বিভিন্ন ধরনের নামি বিভিন্ন ধরনের অবৈধ সম্পত্তি গড়ি হয়েছে বলে বিভিন্ন ধরনের সম্পত্তির পাহাড় গড়েছিল। আর সেই পাহাড় এই মুহূর্তে আমি দেখাই আছো হীরক। এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করি আপনার, আমি পরবর্তী সময় পুনের সংযুক্ত হম। আর এয়াই হচ্ছে সম্পত্তির পাহাড় গোয়ালপাড়াত সাত নহয় দহ মহলিয়া অট্টালিকা স্থানীয় লোককে সদরি করেছে। এয়া টিভির সোপিনে প্রত্যক্ষ করেছে একটা দহ মহলিয়া বিশাল অট্টালিকা। ঠিকাদারের সঙ্গে কমিশনের অঙ্কত ব্যস্ত থাকে 60-40 অঙ্ক ঠিকাদারের সঙ্গে আর সেই বৃহৎ পরিমাণের কমিশন লাভ করে। আনকি ঠিকাদারক আদায় দিবলগিয়া ধনও নিদিয়ে আত্মসাত করে সকল ধন যতেই গেছে ততেই মুঠতে দুর্নীতির সম্রাট হিসাবে পরিচিতি লাভ করেছে এইজন ভ্রষ্টাচারী ডিএফও আখতার হুসেনে। গুপ্তধনের সন্ধানত আজিও চলিব অভিযান।